ने জুয়ানরে ভাই ওরে বল রে চাই ভোরের আলো ফুটতে তখনও ঘণ্টাখানেক বাকি কিন্তু পদ্মার পারে শুরু হয়ে গেছে শ্রমিকের ব্যস্ততা ঘাটে আসা মাছ নিয়ে রওনা হচ্ছেন বাজারের দিকে পূব আকাশে সূর্য উঁকি দেওয়ার সাথে সাথে সরগরম মাওয়া ঘাটের বাজার সামনে পয়লা বৈশাখ তাই মাছ ব্যবসায়ীদের এই ভিড়ে দেখা মিলছে শহুরে চাকরিজীবী সহ নানান পেশাজীবীদের উদ্দেশ্য ইলিশ কেনা শহীদুল ইসলামের কথাই ধরা যাক এসেছেন রাজধানীর গুলশান থেকে ভোররাত থেকেই ঘুরে ঘুরে দেখছেন ইলিশ কিন্তু আকাশ ছোঁয়া দামে মাছের গায়ে হাত দেওয়াও যেন কঠিন বৈশাখের জন্য মাছ কিনতে আসছি মাছের দাম প্রচুর হওয়াতেও তারপরে আমি 14টা মাছ কিনছি 22,000 টাকা দিয়ে বিক্রেতারা বলছেন সারা বছর ইলিশের যে চাহিদা থাকে বৈশাখে তা বেড়ে যায় কয়েক গুণ সরবরাহে রয়েছে ঘাটতি এই ইলিশ মাছটার দাম 8,000 এর আগে কিনন যাইতো আপনি 30-35 টাকা এখন পয়লা বৈশাখ উপলক্ষে প্রচুর দাম ইলিশ মাছ পাওয়া যায় না বুঝছেন আর এই পাঁচটা যদি নেন একবারে 40,000 টাকা পড়ব এ রূপালী ইলিশ ঝিকঝিক করে পয়লা বৈশাখের লিগা চাহিদাটা একটু বেশি এ কারণে মাছও কম নদীতে মাছের দাম একটু বেশি হয় তবে ভোজনরসিক বাঙালিকে কে আটকায় পয়লা বৈশাখে অনেকেরই তাই পাতে চাই পান্তা ইলিশ দেখতেছি তো ইলিশ আছে কিন্তু আমরা নিতে পারতেছি না দাম অনেক চাচ্ছে নরমালি যে দাম হয় তার চেয়ে ডাবল দাম চাচ্ছে আমি গত সপ্তাহে হালি নিছি আপনার 7,000 টাকা 6,000 টাকা আজকে ওই মাছগুলো 9,000 টাকা ব্যবসায়ীরা বলছেন বর্ষবরণের উৎসবের ক্ষণ যত এগিয়ে আসবে ততটাই উত্তাপ বাড়বে রূপালী ইলিশের দামে এখন বর্তমানে 30,000 টাকা হালি 1 কেজি 200-250 গ্রাম ওজন যেটা গত সপ্তাহে মনে করেন হালি বিকাইছে 12,000 টাকা কইরা এখন হালি বিকা 18,000 টাকা 20,000 টাকা হালি বিকা মানুষজন আইবো আর পয়লা বৈশাখের জন্য সবাই একটা দুইটা সবাই কিনবো দামের প্রশ্ন না তো পাইকারদের মাধ্যমে এই ইলিশ ছড়িয়ে পড়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় নাদিম হোসেন চ্যানেল 24 মাওয়া মুন্সিগঞ্জ